মজাদার ব্লগ। আজকে ব্লগটা খুব জমকে সাজানো হয়েছে, খুব মজাদার হতে চলেছে, কারণ আজকে 31 উপলক্ষে আজকে আমাদের প্রোগ্রাম। কি প্রোগ্রাম? আজকে সারাদিন, আজকে সকালবেলা গিয়েছিলাম, দুখানা ব্লগ বানিয়েছি। তাহলে একটার মধ্যে হয়েছিল হাওড়া রেলওয়ে মিউজিয়াম, একটা ফুড ব্লগ, দুটো ফুড ব্লগ করে এই মাত্র বাড়িতে এলাম। এখন বাজে 6:15। এই মুহূর্তে আমি আরো একটা ব্লগ শুট করতে চলেছি, যেটা আমার লাইফে হ্যাট্রিক, যে আমি একদিনে 3টে ব্লগ শুট করছি। তো আজকে ব্লগটা হচ্ছে 31 স্পেশাল। এখানে কি হবে? এখানে আজকে আমরা 31 সেলিব্রেশন করব। কাদের সাথে করব? কুচো কাচাদের সাথে। এসে গেছি এই এইরকম কুচো কাচাদের নিয়ে আজকে আমার ব্লগ। বলো, লাইক করে দাও ভিডিওটা, লাইক করে দেবে এবং সাবস্ক্রাইব করে দেবে। একটু তরিকা ভিখ মাংনে কা এখানে এই যে কুচো কাঁচা দিয়ে এদের জন্য আজকে সেলিব্রেশনটা হচ্ছে। এরা খুব করে আমাকে, এদের মধ্যে কে আমাকে ইন্সপায়ার করেছে? তবে কুচিকা মেম ইন্সপায়ার করেছে ফিস। তো এই কুচো কাঁচাদের নিয়ে আজকে ফিস। তো কিছু বলবে দিদি? লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। कह दो ना हमें आज, तो दे दो ना एक बात, तो छेड़ो ना जज्बात में खो लेना ओ मेरी हीर। राइस, राइस এখন রেডি। আর এটা আছে চিলি চিকেন। এ চিকেন গুলো দেখাও কি মারো। আর সঙ্গে স্যালাড বসে পড়েছে। কাকিমা দিচ্ছে ভাত। এই হাই করো। ওই তো বাবা পূজা হাই করছে। ফাইনালি সবাই খেতে বসে গেছে। আমাকে দিয়ে রান্নাটা করিয়ে আজকে হ্যাপি নিউ ইয়ার উইশ করতে হবে, তার জন্য 12টা অবধি জাগতে হবে। তো 12টার সময় আমরা মেন সেলিব্রেশনটা করব। কাকিমা আমাকেই ভাত দেয়নি, আমার প্লেট গুলো ফাঁকা প্লেট পড়ে আছে। গজব বেজতি হ্যায়, আমাকেই দেয়নি, মেন রাধুনিকে ভাত দেয়নি। কে বেঁচে যাওয়া খাবার, আবার আমরা সকালবেলা ভক্ষণ করতে চলে এসেছি। সবাই মিলে একবার থালা দেখিয়ে দাও। মানে কালকে বেঁচে যাওয়া খাবার আবার আজকে আমরা খেতে চলে এসেছি। এখানে সকলকে হ্যাপি নিউ ইয়ার। আর কাল অনেক রাতে বাড়ি ফিরেছিলাম, সেই জন্য ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো হলে অবশ্যই লাইক করে দেবেন, আমার চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করেন। দেখা হবে পরের ভিডিও, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।